ক্লাস ফোর সাবজেক্ট বাংলা ক্লাস ওয়ার্ক 4 ফেব্রুয়ারি 2021। আজকের ক্লাস ওয়ার্ক চেতনার নামে নাম পরিবেশের সেকেন্ড পেজ পেজ নাম্বার 77। ওরা ঝরা পাতাকে কবর দেয়, সেই কবর থেকে মাটি উর্বরা হয়, শস্য শ্যামল হয় প্রকৃতি, ঝরা পাতা জ্বালিয়ে দেওয়ার সনাতনী পদ্ধতি বন্ধ হয়, পরিবেশ ভাবনা সার্থক রূপ লাভ করে। বৃদ্ধ শিক্ষক অবসর গ্রহণের পর বাড়ি করেছেন, নিজের বাড়ি, চারিদিকে যে জায়গাটুকু রয়েছে তাতে তিনি সযত্নে গাছপালা লাগিয়ে সবুজ করে তুলেছেন। গাছপালা দিনে দিনে বেড়ে উঠে, ছায়া দেয়, ডালপালা বিস্তার করে। পাড়ার কয়েকজনের মনে হলো গাছের এই বাড়বাড়ন্ত ভালো নয়, একে ছেদ করতে হবে। গাছের ছায়া তাদের কাছে অসহ্য ঠেকল, তারা সবাই মিলে গাছ কাটতে উদ্যত হল। বৃদ্ধ শিক্ষক স্নেহের ছাত্রসম গাছের হত্যা সহ্য করতে না পেরে প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসন ও পরিবেশ দপ্তর শিক্ষকের সাহায্যে এগিয়ে আসে। স্থানীয় অন্যান্য মানুষের চেতনায় আঘাত লাগে, সবাই প্রতিবাদ করে, গাছ কাটা বন্ধ হয়। বৃদ্ধ শিক্ষকের প্রতিবাদী মনোভাব জন্ম দেয় পরিবেশ চেতনার, আগামী প্রজন্ম শিক্ষিত হয়। কালী পুজোর বোম ফাটানো দীর্ঘকালীন প্রথা, সেই প্রথা চলে আসছিল। বছরের সঙ্গে তাল মিলিয়ে বোমের আওয়াজ ক্রমশ সহ্যের সীমা ছাড়াচ্ছিল। হাইকোর্টের নির্দেশ তথা শব্দদূষণ আইনকে পরোয়া না করে এক মফস্বল শহরের একটি ক্লাবের যুবকরা কালীপুজোর রাতে বোম ফাটানোর ব্যবস্থা করে। কয়েকটি বোম ফাটানোর পর পাশাপাশি বাড়ির এক বৃদ্ধা ক্লাবে গিয়ে বললেন, বাবা, আমার স্বামী হার্টের রোগী, অবস্থা খারাপ, তোমরা আর যাই করো বোমা ফাটিও না। কে শোনে কার কথা? সারা রাত বোমা ফাটিয়ে যখন ক্লাবের ছেলেরা ক্লান্ত, সে সময় পাড়ায় কান্নার রোল উঠল, সে ভদ্রলোক হার্ট ফেল করে মারা গেছেন। পাড়ার সেই ক্লাবের ছেলেরাই সজল চোখে অপরাধ বোধ মনের মধ্যে পোষণ করে শ্মশান যাত্রার ব্যবস্থা করল, প্রতিজ্ঞা করল, না আর অবিবেচনা প্রসূত কাজ নয়। তারপর থেকে আর কোনোদিনই ক্লাবের উৎসবে বোমা ফাটে না। একটি মৃত্যু পরিবেশ ভাবনার চেতনাকে সুদৃঢ় করে গেঁথে রেখে গেল। থ্যাংক ইউ।